आनंद सकाले फिर एलाम बिरतर पर जे खबरे नजर रखब जादवपुर विश्वविद्यालय एक अध्यापक बिरुद्धे छात्री के धर्षण चेष्टार अभियोग जादवपुर थाना ओ अध्यापक बिरुद्धे लिखित अभियोग दायर कर छात्री कथा बोलबो आमादेर प्रतिनिधि ब्रतदीप भट्टाचार्यर संगे ब्रतदीप की घटे की अभियोग कर छात्री देखो शनिवार रात जादवपुर विश्वविद्यालय छात्री जादवपुर थाना एक अभियोग दायर करें और सेखाने तिनी जानिएछिलेन जे तार अध्यापक ताके सेदिन दुपुरे तार क्वार्टारे डाकेन गवेषणा पत्र निये आलोचना करार नामे और से ही अछिलाय ताके धर्षणेर चेष्टा करें तिनी कोनो क्रमे सेखान थेके पालिये बेंचेछिलेन और तारपरेई जेहेतु सेदिन शनिवार विश्वविद्यालय बंद छिल तिनी जखन जादवपुर थाना जान ताके बला हय विश्वविद्यालय थेके अनुमति निये आसते और तिनी विश्वविद्यालय तारपर भिसि संगे जोगाजोग करेन उपाचार्य संगे जोगाजोग करेन और उपाचार्य थानाय बलार पर तारपर কিন্তু যাদবপুর থানা থেকে তার অভিযোগ নেওয়া হয় এবং তারপরেই কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম রয়েছে যে অভিযুক্ত কোনো অধ্যাপকের কোনো অধ্যাপকের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ ওঠে তাহলে বিশ্ববিদ্যালয় নিজে কিন্তু তদন্ত করে ইন্টারনাল কমপ্লেন্স কমিটিতে অভিযোগ দায়ের করতে হয় এবং তারপর ইন্টারনাল কমপ্লেন্স কমিটি সেই অভিযোগের তদন্ত করে সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং সেই কারণে ওই অভিযুক্ত অধ্যাপককে কিন্তু ইতিমধ্যেই গতকাল রাতে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের এবং তার যে বিভাগ সেই বিভাগের কোন রকম কাজ থেকে তাকে বিরত থাকতে হবে সমস্ত রকম কাজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত ইন্টারনাল কমপ্লেন্স কমিটি এই অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিচ্ছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি বিভাগের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের তিনি অধ্যাপক সেখানে কোনো কাজ করতে পারবেন না সেখান থেকে তাকে বিরত থাকতে হবে এবং যেটা জানা যাচ্ছে আজই ওই ছাত্রীর সঙ্গে কথা বলবে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি এবং তাছাড়া কি ঘটেছিল সেদিন সে বিষয়ে বিস্তারিত জানা হবে এবং তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে ধন্যবাদ ব্রতদীপ দেখো কুশমিতা গতকাল পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় কিন্তু ভোট ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও এড়ানো গেল না অশান্তি বাঁধলো সংঘর্ষ ঝরলো রক্ত দক্ষিণবঙ্গের ভোটেও কোথাও উঠলো ছাপ্পা ভোট বুথের বাইরে ভিড় জমানোর মতো অভিযোগ পানিহাটিতে বুথ চত্বরে ঢুকতে বিপি আনন্দের প্রতিনিধিকে বাধা দিল পুলিশ জানিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন উল্টো দিকে ভোটে পাহাড় ছিল পুরোপুরি শান্ত ঝালদায় দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি কোথাও ঝরল রক্ত কোথাও সংঘর্ষ বাঁধল দু দলের সমর্থকের মধ্যে কোথাও আবার ভোটের আগেই পড়ে গেল ভোট ভোট কেন্দ্রের বাইরে জটলা সেই ছবিও ধরা পড়ল বুথ চত্বরে ঢুকতে বাধা পেল এবিপি আনন্দ রবিবার পাহাড়ে জিটিএ সমতলে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং তিন জেলার ছটি ওয়ার্ডের নির্বাচন ও উপনির্বাচনে কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই হলো ভোট গ্রহণ এদিন সবচেয়ে বেশি গণ্ডগোল হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের 36 নম্বর বুথে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বাঁশ লাঠি দিয়ে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ফাঁসি দেওয়ায় কিন্তু তৃণমূলের অস্বস্তি হচ্ছে নির্দল কাটা এই সকাল থেকে বিভিন্ন বুথে কিন্তু নির্দলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ বাড়ছে ফাঁসি দেওয়ার ধুমগড় ফাটামারি এলাকায় 167 নম্বর বুথে মহকুমা পরিষদের 8 নম্বর আসনের কংগ্রেস প্রার্থী শ্যামল মণ্ডলকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন চটহাটে 27 নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশলা খালকোকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলা হয় রবিবার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাগডোগরা গার্লস স্কুলে ছাপ্পা ভোট করানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বাধা দিলে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তি হয় দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডের এক ভোটার অভিযোগ করেন তার ভোট আগেই পড়ে গিয়েছে দমদম কেন্দ্রে গায়ত্রী পাণ্ডা তিনি ভোট দিতে এসেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে গায়ত্রী পাণ্ডা তার ভোটার কার্ড রয়েছে কিন্তু তিনি ভোট দিতে পারলেন না এখানে আমি এসে দেখছি যে আমার ওখানে টিক মারা আছে আমাকে ভোট দেওয়া হয়ে গেছে আমার এখন ওনারা বলছেন যে টেন্ডারে ভোট দিন আমি কেন টেন্ডারে ভোট দেব উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার 3 নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রের সামনেই বহিরাগতদের জমায়েত দেখা যায় ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিরোধীরা পরে পুলিশ এসে এলাকা ফাঁকা করে দেয় পানিহাটিতে 8 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে পরপর দুটি ভোট কেন্দ্রে রাজ্য নির্বাচন কমিশনের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথ চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয় এবিপি আনন্দের প্রতিনিধিকে প্রশাসনিক তরফ থেকে এই নির্বাচনী পরিচয়পত্র দেওয়ার কি মানে তাহলে এটা তো দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন মহকুমা পরিষদ তাতে এই ধরনের গণ্ডগোল আরো একবার প্রমাণ করলো যে রাজ্য সরকার
তথা তৃণমূল কংগ্রেসের নিজেদের উপর কোনো কনফিডেন্স নেই, জনগণের উপর কোনো কনফিডেন্স নেই, তারা ভোট লুট করেই জিততে চায়। এই বাংলায় দুটো নির্বাচন হবে, যেটা দিদি ঠিক করবে সেটা হবে সিলেকশন, আর যেটা কেন্দ্রীয় বাহিনী ঠিক করবে সেটা হবে ইলেকশন। বাংলার স্থানীয় নির্বাচন মানে সেটা সন্ত্রাসের নির্বাচন, স্থানীয় নির্বাচন মানে সেটা প্রহসন। 23 তারিখ বিজেপি ত্রিপুরাতে যা করেছে, আজকে পশ্চিমবাংলায় ভোটে তার চাইতে অনেক বেশি করেছে তৃণমূল, সবাই বুঝতে পারছেন। ভাটপাড়া ঠাটপাড়াতে কোনো ভোট হয়েছে নাকি? ওগুলো রাজ্যে কোনো প্রশাসন আছে? তৃণমূল লুঠেরার পার্টি, বিরোধীদের লোকজন নেই, সব জায়গাতে খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, আর বাকি সব অভিযোগ উদ্দেশ্য পূরণ। পাহাড়ে এদিন শান্তিপূর্ণভাবেই হয়েছে জিটিএ নির্বাচন, কোথাও তেমন কোনো অশান্তির খবর মেলেনি। ভোটের দিন সিংমারিতে পার্টি অফিসে থাকলেন বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ নির্বাচন বয়কট করায় ভোটও দেননি তিনি। সৌজন্যের ছবি দেখা যায় পুরুলিয়ার ঝালদায়, সেখানে একসঙ্গে বসে আইসক্রিম খান তিন প্রতিদ্বন্দ্বী, পরে একসাথে লাঞ্চ সারেন। রুমা পাল, রাজীব চৌধুরী, সুনীত হালদার, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। বিজেপিতে যাওয়া নেতাদের তৃণমূলে ফেরানো নিয়ে সরব হলেন হাওড়া সদরের সাংসদ প্রসীন বন্দ্যোপাধ্যায়, তবে দলীয় সাংসদের সঙ্গে একমত নন হাওড়া সদরের তৃণমূল সভাপতি। এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে কটাক্ষ করেছে বাম বিজেপি। একের পর এক পুরনো যারা শেষ করে গেছে পার্টিটাকে তাদের নেওয়া হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, অর্জুন সিং থেকে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, একের পর এক বিজেপি নেতা ফিরে আসছেন তৃণমূলে। 200 আসন জয়ের স্বপ্ন দেখা পদ্মশিবির বিধানসভা ভোটে পর্যদস্ত হতেই ঘাসফুলে প্রত্যাবর্তন করেছেন বেশ কয়েকজন নেতা। কিন্তু তাঁদের এভাবে দলে ফেরানোয় এবার প্রশ্ন তুললেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার শালকিয়ায় একটি রক্তদান শিবিরে গিয়ে ক্ষোভের সুরে তিনি বলেন, যারা দলটাকে শেষ করে গিয়েছিলেন তাঁদের ফেরানোর প্রতিবাদ করে যাবেন। 21 সালে ঐরম জেতার পর আমরা একের পর এক লোকদের কেন নিয়ে নিচ্ছি, এটা দুঃখ হচ্ছে আমার। একের পর এক লোকদের, একের পর এক পুরনো যারা শেষ করে গেছে পার্টিটাকে তাদের নেওয়া হচ্ছে, এটা আমার একটা সৃষ্টির প্রতিবাদ থাকে। যদিও নিজের দলেরই সাংসদের সঙ্গে একমত নন হাওড়া সদরের তৃণমূল বিধায়ক, দলের উদ্যতন নেতৃত্ব, দলের ভালো বোঝার জন্যই তারা সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত থাকতে পারে না, এবং যদি উনি বলে থাকেন ওটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের কোনো সিদ্ধান্ত নয়। তৃণমূল কংগ্রেসের চেহারাটা বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভেতরের চেহারাটা অতটা সুন্দর নয়। ভেতরে বিভিন্ন লোক অসন্তুষ্ট অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আত্মা অতৃপ্ত আত্মাগুলো কোন সময় তৃণমূল কংগ্রেস নামক দেহের গলা টিপে ধরবে এবং শ্বাসরোধ করে পার্টিটাকে শেষ করবে, তা আমার মনে হয় কিছুদিনের অপেক্ষা, তার থেকে বেশি কিছু না। প্রসূন ব্যানার্জিদের কোনো মূল্য আছে কিনা এটা যেন নিজেরা পারলে হিসেব করে, কোনো মূল্য নেই। দলত্যাগী এবং দল ভাগ করে তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূল, তারাই তৃণমূল এবং বিজেপি এই দুটো দলকে চালাচ্ছে। প্রসূন ব্যানার্জি বুঝতে অসুবিধা থাকলে ও দলের নেতাদের কাছ থেকে বুঝে নিক যে ওদের কোনো মূল্য নেই। অন্যদিকে এদিন বীরভূমের রামপুরহাটের মশরায় তৃণমূলের কর্মী সম্মেলনে স্থানীয় বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতার লোভে অনেকে তৃণমূলে এসেছেন। সরকার ক্ষমতায় এলো সরকারের মধুপান করার জন্য কিছু কিছু জন ভিন্ন ভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল, যা ক্ষমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হয়ে যেতে তাদেরকে আসতে হলো, এটার জন্য তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। উনি এই সমস্ত চর্চা না করে মানুষ কি করে জীবন্ত পুড়ে মারা গেল, কেন উনি একজনকে সমর্থন করে চিঠি লিখেছিলেন, ওনার বিরুদ্ধে অনুব্রত মণ্ডলদের অভিযোগটা কি, উনি আগে পাপ মোচন করুন, তারপরে বর্তমান সামাজিক অবস্থা সাপ মোচন করবেন। সব মিলিয়ে দলত্যাগীদের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে সরগরম রাজনৈতিক মহল। সুনীত হালদার, নান্টু পাল ও সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট এবিপি আনন্দ। আসছে পরের খবরে। এক বছর পূর্ণ হওয়ার আগেই কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মনকে। শুক্রবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। দল ও সরকার যা সিদ্ধান্ত নেবে তাই তিনি মেনে নেবেন, প্রতিক্রিয়া হিতেন বর্মনের। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মনকে।
এবার থেকে ওই পদে দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। শুক্রবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। গভর্নমেন্টের যা সিদ্ধান্ত হবে দলের, সেই সিদ্ধান্তটাই মেনে নেওয়া হবে। প্রথম মমতা সরকারের প্রথম বনমন্ত্রী ছিলেন হিতেন বর্মন। গত বছর অগস্ট মাসে তাকে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই পদে এক বছর পূর্ণ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হলো তাকে। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কোচবিহার। অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম কোচবিহারের তুফানগঞ্জ। পরিচয় গোপন করে পড়শি রাজ্যের পদ্ম শিবিরের সভাপতিকে চিঠি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি, অভিযোগ তৃণমূলের একাংশের। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা, চিঠি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। নাম ভারিয়ে কি পড়শি রাজ্যের বিজেপি সভাপতিকে চিঠি, বিরোধী দলের রাজ্য সভাপতিকে কি চিঠি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি চিঠি এবং সেই চিঠি নিয়ে ঘাসফুল শিবিরের একাংশের অভিযোগকে কেন্দ্র করে সরগরম কোচবিহারের তুফানগঞ্জ। যদিও চিঠির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। চিঠিটি লেখা হয়েছে অসম বিজেপি রাজ্য সভাপতি ভবেশ কলিতাকে। লিখেছেন ধনেশ্বর বর্মন নামে এক ব্যক্তি, যিনি নিজেকে বিজেপি সদস্য বলে উল্লেখ করে সই করেছেন। ব্যবসা সংক্রান্ত সাহায্যের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। তুফানগঞ্জে দু নম্বর ব্লকে তৃণমূল সভাপতির নামও ধনেশ্বর বর্মন। স্থানীয় সূত্রে খবর, তারও ব্যবসা রয়েছে অসমে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, সোশ্যাল মিডিয়ায় যে চিঠিটি ভাইরাল হয়েছে সেখানে নিজেকে বিজেপি সদস্য বলে পরিচয় দিয়ে সই করেছেন তৃণমূল নেতা ধনেশ্বর বর্মনই। আবেদনপত্র পায় ধনেশ্বর বর্মনের সই করা, যিনি কিনা আসামে গিয়ে আসামের রাজ্য সভাপতি বিজেপির, উনাকে আবেদন করেছেন, নিজে উনি তার নিচে সই করেছেন। আমরা কর্মীরা মানে আশ্চর্য হয়ে যাই, উনি আসামে গিয়ে বিজেপিকে সাপোর্ট করছেন কিংবা বিজেপির কর্মী বলে দাবি করছেন, এবং আমরা ব্যথিত এবং সাথে ক্ষুব্ধ। যদিও চিঠিটিকে ভুয়ো বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা। আমি যে বিজনেসটা করি, আমার বিজনেসের সঙ্গে কোনো পলিটিক্যাল পাওয়ারের দরকার হয় না। আমার নামে যে ভুয়ো, যে ওখানে আমার যে লোক, যে আমার 24 লাখ টাকা মারছে, ও ভুয়া পেট সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার জন্য এই কাজগুলো করতেছে। এই ঘটনায় ঘাসফুল শিবিরকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। উনি কবে বিজেপি করেছে সেটা আমার জানা নেই। এদের না আছে সংগঠন, না আছে অন্য কিছু। যেরকম কাটমানি ছাড়া এদের কোনো কাজ এরা করতে পারে না, উন্নয়নমূলক কাজ করে না। কোচবিহারের তৃণমূল জেলার সভাপতি জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে, রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে, চিঠিটি ভুয়ো কিনা সেটা তদন্তের বিষয়, পুরোটাই রাজ্য নেতৃত্ব দেখছে বলে দাবি করেছেন তিনি। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।